আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার এই এক্সিট পয়েন্ট চ্যানেল। তো আজকে আপনাদের দেখাবো টেক্সট অ্যানিমেশন কীভাবে ইউজ করা হয়, তো সেটি দেখাবো মূলত। তো তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওতে শেষ চাওয়া যাক, দেরি না করে লেটস বিগিন। প্রথমে কাইনমাস্টার ওপেন করুন। তারপর যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করুন। লেয়ার থেকে হ্যান্ডরাইটিং অপশন থেকে একটি লেয়ার চুজ করুন। এটিকে পজিশন মতো বসিয়ে নিন এবং ইন অ্যানিমেশন থেকে এন্টার স্লাইড ডাউন অপশনটি চুজ করুন এবং এর ডিউরেশনটি একটু বাড়িয়ে দিন। এখন বাকি কাজগুলো চাইলে আপনি আমার মতো করতে পারেন, সো দেখে নিন ভিডিওটি অবশ্যই।
গ্যাস এখন আমাদের কাজ শেষ, তো এখন এটি এক্সপোর্ট করে ফেলুন। তো বন্ধুরা, এই ছিল মূলত কাইন মাস্টার দিয়ে টেক্সটের মাধ্যমে টেক্সট অ্যানিমেশন তৈরি করা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। চিল ব্রো।